ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একটু না কেটে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। বিষয়টি জানলে কিন্তু আপনাদের প্রচন্ড মাত্রা হেল্প হবে, আপনাদের ক্লোজ পার্সন যারা আপনাদের ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে নিয়ে ডিল করতে। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে কর্কট রাশির মানুষদের 10টা সিক্রেট ইনফরমেশন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তাহলে চলুন সোজা জেনে নেওয়া যাক একটু সময় নষ্ট না করে। নাম্বার 1 পয়েন্ট, এরা খুব ভালো মানুষকে পর্যবেক্ষণ করতে পারে। নাম্বার 2 পয়েন্ট, কর্কট রাশির মানুষরা কিন্তু প্রচন্ড ভালো মানুষ হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এরা অলওয়েজ ফ্যামিলি মেম্বারদের কিন্তু সাপোর্ট, ফ্যামিলি মেম্বারদের হেল্প করার ফ্যামিলি ওরিয়েন্টেড কিন্তু এরা হয়ে থাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এরা অলওয়েজ এদের ফেভারিট লোকজনদের মুখে কিন্তু হাসি ফোটানোর চেষ্টা করে থাকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এরা কিন্তু খুব ইজিলি নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে না, মন খুলে কথা বলতে পারে না, দুঃখ হলে শেয়ার করতে পারে না। এটা কিন্তু এদের একটা প্রচন্ড নেগেটিভ গুণ, যার জন্য কিন্তু এরা প্রচন্ড পরিমাণ সাফার করে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে লাইফ পার্টনারকে হ্যাপি রাখার জন্য কিন্তু এরা যে কোনো কাজ। 7 নম্বর পয়েন্ট হচ্ছে এরা কিন্তু একটু ঘরোয়া এবং লাজুক প্রকৃতির হয়ে থাকে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে এদেরকে দিয়ে জোর করে কিন্তু কোনো কাজ করানো যাবে না, এরা ফোর্স ব্যাপারটাকে কিন্তু লাইফে একদমই পছন্দ করে না। 9 নম্বর পয়েন্ট হচ্ছে এরা কিন্তু অতীত নিয়ে প্রচন্ড ধরনের চিন্তা ভাবনা করে থাকে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে এরা যে কোনো জিনিসকে খুব গভীরে গিয়ে চিন্তা ভাবনা করার ক্ষমতা কিন্তু রাখে। বন্ধুরা আপনাদের সাথে আরও একটি ইনফরমেশন আমি শেয়ার করতে চলেছি। ইনফরমেশনটি হলো অ্যাস্ট্রোলজি কলকাতার পাশাপাশি আমার একটি ব্লগিং চ্যানেলও আছে, তার লিংক আমি কার্ডে গিয়ে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে অতি অবশ্যই দেখুন এবং আমাকে সাপোর্ট করুন। আশা করছি আমার বন্ধুরা কিন্তু আমার পাশে থাকবে। কর্কট রাশির মানুষদের 10টি সিক্রেট ইনফরমেশন জেনে আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে একটা নোটিফিকেশন আপনাদের থেকে মিস না হয়ে যান। আজকে এখানেই শেষ করছি, ততদিন খুব ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।